নমস্কার, নিজস্ব বুটিকে আপনাদের স্বাগত। ও তো আজ একটু তাড়াতাড়ি এলাম, মানে অন্যদিন একটু 8টা সাড়ে 8টা হয়ে যায়, আজ একটু 7টার আগে এলাম। তো শুন, তোমাকে একটা ফোন দিই, দিদি যারা আছেন একটু পিকচার কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা একটু আওয়াজ দেবেন, তাহলে একটু সুবিধা হবে আমার অ্যাডজাস্ট করতে। শোন তো, আমাকে একটা ফোন দে, শোন তো একটু। তো আজ আমি কয়েকটি প্রিন্টেড মালবোরি সিল্ক দেখাবো, তো দারুণ ডিজাইন। আজ বেসিক্যালি যেটা দেখাবো সেটা হচ্ছে কাঁথার প্রিন্ট, কাঁথা স্টিচ যেটা হয় না, ওর প্রিন্ট। আর শাড়ির গঠন শৈলীটা একটু আলাদা ধরনের হবে, তো আপনাদের দেখতে ভালো লাগবে। তো আমি কয়েকটা শাড়ি দেখবো আর সঙ্গে সঙ্গে আপনাদের ব্যাখ্যাটাও করতে থাকবো। আর এখন যারা দেখছেন তাতে কি হবে কি, আপনারা পরে যেহেতু রেকর্ডেড থাকে আপনারা পরেও দেখতে পাবেন। তো অলরেডি কয়েকজন এসছেন, তো ঠিক আছে চলুন আস্তে আস্তে শাড়ি দেখি আর কথা বলি। তো আজ যেটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু মালবরি সিল্ক, ঠিক আছে? এই দেখুন পুরো শাড়িটা এইরকম, ঠিক আছে? প্রিন্ট যেটা আপনারা দেখছেন সেটা কিন্তু চকলেট কালারের উপরে মাল্টি কালার আছে, বেস কালারটা হচ্ছে চকলেট কালার, আর চকলেটের উপরেই কিন্তু মাল্টি কালার, পুরো ফুল আর লতার প্রিন্ট আছে। এটা কিন্তু পুরোটাই কাঁথাই স্টিচের ডিজাইনটাকে প্রিন্ট করা আছে, পুরো বডিতে একই রকম লাগছে। আর এই শাড়িটার সব থেকে মজা যেটা, সেটা হচ্ছে এই শাড়িটার যে দেখলে মনে হচ্ছে জরি বর্ডার সিল্ক, ঠিক আছে? দেখুন, কিন্তু এটা কিন্তু জরি নয়, এটা এক ধরনের সুতো, ঠিক আছে, জরির মতো দেখতে। ওটার উপরেই কিন্তু এই শাড়িটার পাটটা বাঁধন, তারপরে পুরো প্রিন্ট করা হয়েছে, ঠিক আছে? জরির মতো দেখতে লাগছে কিন্তু এটা সুতো, এটা এক ধরনের সুতো, ঠিক আছে? এটা উঠে যাওয়া কুচকে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো প্রাথমিকভাবে আপনাদের মনে হবে যে এটা একদম পুরো জরি বর্ডার একটা সিল্ক শাড়ি, মালবরি সিল্ক, ঠিক আছে? তো এটার আমি প্রথম থেকে একটু আরেকবার আঁচলটাও একটু দেখবো। এই দেখুন আঁচলটা, এই এই হচ্ছে আঁচল, ঠিক আছে? এটা কিন্তু পুরো শাড়িটা দেখতেই কিন্তু জরি বর্ডার তসরের মতোই, ঠিক আছে? আর সিল্কের কোয়ালিটি দারুণ কোয়ালিটি, আপনারা তো হাতে পেলে বুঝবেনই। তো এটার কোয়ালিটিটা একটু, একটু নেটের বোধ হয় প্রবলেম হচ্ছে, কারণ ছবিটা ক্লিয়ার আসছে না সম্ভবত। আমি দেখার চেষ্টা করছি যে ছবিটা ঠিকঠাক আসছে কিনা, যদি ছবিটা ঠিকঠাক না আসে তাহলে একটু ব্যাপারটা দেখতে হবে। হ্যাঁ, আসলে কয়েকদিন যাবো নেটটা ভীষণ প্রবলেম করছে, ভীষণ প্রবলেম করছে। তো এই দেখুন, আমি একটু ধীরে দেখাতে হবে, একটু ফাস্ট হয়ে গেলে নেটে নিতে পারছে না, মানে কোনো কারণে নেটের, এটা আমি কয়েকদিন যাবৎ দেখছি। এই যে এই হচ্ছে মূল ডিজাইনটা, শুধু ক্যামেরাটা নামানোর দরকার নেই, এটা ফিক্স থাকুন, আর আমি উঁচু করে ধরলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এই যে এটা কিন্তু শাড়ির ডিজাইনটা, পুরো কাঁথা প্রিন্টের এটা থাকবে। আর একটা কথা আপনাদের বলিনি, আমি যেহেতু মার্কেটের ভিতর থেকে আমরা দোকান থেকে লাইভ করি, তো এখানে একটু নয়েজ থাকে, এক্সট্রা নয়েজ হতে পারে, ঠিক আছে? এই দেখুন আমি একটু অন্যভাবে দেখাই আজ, আজ আর ক্যামেরা মুভ করানো যাচ্ছে না, কেন কি নেটের প্রবলেম হচ্ছে ভীষণ। এই দেখুন, ঠিক আছে, এটা চকলেট কালার উপরে মাল্টি কালার দিয়ে কাজ হয়েছে। এটা কিন্তু আঁচল, আঁচলটা আমি একটু,
এবার দেখাবো আপনাদের ব্লাউজ পিসটা, এক কালারের কিন্তু, ঠিক আছে? এই দেখুন ব্লাউজ পিস পুরো চকলেট কালার, ঠিক আছে? উল্টো দিকটা দেখে পুরো বডিটা কিন্তু একই প্রিন্ট আছে, দাম কিন্তু 3250, 3250। ঠিক আছে, এটা চকলেট কালারের উপরে হবে, আপনারা বুকিং করার সময় স্ক্রিনশট দিয়ে করতে পারবেন। এবার দেখো মালবারি সিল্কের উপরে আরেক ধরনের প্রিন্ট, এটা কিন্তু সফট আছে, ঠিক আছে? এটা কিন্তু এটা নর্মাল যেটা হয় সেটাই, এটার ভিতরে কিন্তু কোনো ইসে নেই, এই পাটটাও কিন্তু প্রিন্টের মধ্যে, ওটা যেন উইভিং করা ছিল, এটা কিন্তু নর্মালি পুরো এসের উপরে প্রিন্ট করা আছে পুরো। এই দেখুন এটাও কিন্তু একই দাম হবে, 3250। পুরো বেস কালারের উপরে নীল আর গ্রিন দিয়ে পুরো একটা পাখির মোটিভটা পুরো বডিটাতে কাজ করা আছে, এটার দামও 3250, একই দাম থাকবে। এই দেখুন দেখাই আপনাদের, এবার ঠিক আসছে, কেন কি আমি বেশি মুভ করলে আর নেটের সমস্যার জন্যে ব্যাপারটা একদম আসছিল না, তো আমি আজকে একটু ফিক্স ক্যামেরার উপরেই আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আঁচল, এটা কিন্তু বিপি, এক কালার নীল রঙের, উল্টো দিকের পিঠটা তো কিন্তু সে একই ডিজাইন পুরো বডিটাতে থাকছে, খুব সুন্দর কম্বিনেশন। মালবরি সিল্ক, সিল্ক ও মালবরি সিল্ক, ব্লক প্রিন্ট, থ্রি টু ফাইভ জিরো। আর আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আপনাদের। আচ্ছা, এবার আর একটা এক্সি দেখাই, কাঁথা প্রিন্ট শাড়িগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, মানে যারা প্রথম জয়েন করছেন আমি তাদের উদ্দেশ্যে একটু বলি, এটা কিন্তু অন্য ডিজাইনের একটা শাড়ি। এই দেখুন এটা কিন্তু ম্যাজেন্ডার উপরে, ঠিক আছে? পুরো কাঁথা প্রিন্ট আছে, এই দেখুন পুরো কাঁথা প্রিন্ট আছে, ম্যাজেন্ডার উপরে প্রিন্ট, মাল্টি কালার দিয়ে প্রিন্ট করা হয়েছে। পাড় যেটা দেখছেন এটা কিন্তু জরি নয়, এটা একটা সুতো দিয়ে জরি বর্ডারের মতো করেই পুরো উইভিংয়ে শাড়িটা তৈরি করা হয়েছে, ঠিক আছে? দাম 3250, 3250। এটাও কিন্তু পিওর মালবরি সিল্ক, ঠিক আছে? দেখলে মনে হবে জরি বর্ডার তসরের মতো, কিন্তু নয়, এটা কিন্তু একটা সুতো দিয়ে বর্ডারটা এইভাবে, এটা প্রিন্ট নয় কিন্তু, পাটটা কিন্তু অরিজিনালি আছে, ঠিক আছে? দারুণ একটা কম্বিনেশনের উপরে আপনাদের আমি দেখানোর চেষ্টা করেছি। এটা কিন্তু পুরো কাঁথা স্টিচের প্রিন্ট, কাঁথা স্টিচের প্রিন্ট, এই দেখুন অসাধারণ, মানে আমি দূর থেকে দেখলেই মনে হবে পুরো কাঁথা স্টিচ, 3250 পিওর সিল্কের উপরে, এই দেখুন। কাঁথা স্টিচ প্রিন্ট, 3250, 3250 কাঁথা স্টিচ প্রিন্ট, এইটা কিন্তু এটার আঁচল,
এটা হচ্ছে আঁচল, এটা ব্লাউজ পিস, প্লেনে থাকছে, ঠিক আছে। তারপরে আবার দেখুন পুরো ফুল বডিটা কিন্তু একই ডিজাইন থাকবে, ফুল বডি থাকবে, ফুল বডি একই ডিজাইন থাকবে। দারুন প্রিন্ট কোয়ালিটি, দারুন সিল্কের কোয়ালিটি, 3250। যারা বুক করতে চাইছেন স্ক্রিনশটে বুক করবেন, যে নাম্বারটি ওখানে শো করছে আমাদের, সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ করে বুক করতে পারবেন। আরেকটা কথা আপনাদের বলে দিই, যারা দেখছেন দিদি একটু শেয়ার করে দেবেন, কারণ আমার নিজের পেজে যেহেতু আমি এই প্রোগ্রামটা করি, কোনো গ্রুপে নয়, তো কী হয় আপনারা শেয়ার করলে আমি একটু আরেকটু বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। এটা মালবেরি সিল্কে কিন্তু কলমকারী প্রিন্ট, ঠিক আছে, এটা কলমকারী প্রিন্ট মালবেরি সিল্কের। ঠিক আছে, এটা একটু নিচের পোর্শনটার সঙ্গে উপরের দেখুন, পুরো বডিটা এক ধরনের রং করা হচ্ছে রানী, আর ম্যাজেন্ডার উপরে প্রিন্ট আছে দুই পাড়ের দিকটাতে, এটাই শাড়ির ডিজাইন, কলমকারী প্রিন্ট, 3250 মালবেরি সিল্কের উপরে কলমকারী প্রিন্ট, মালবেরি সিল্কে কলমকারী প্রিন্ট, পুরো বডির মেন পোর্শন যেটা আছে বডির ভিতরে, এটা কিন্তু রানি কালার, ঠিক আছে। পাড় আঁচলে যেটা আছে এটা ম্যাজেন্ডা, 3250, 3250, 3250। এটা কিন্তু প্লেন যেটা দেখছেন, এটা কিন্তু বিপি, এই বিপির ভিতরে কিন্তু একটু হালকা শিল্পে একটা ডিজাইন আছে, হালকা মানে শিল্পের মতো একটা ডিজাইন আছে, কিন্তু এটা কাছ থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন। এটা রাখা পোর্শন, পুরো শাড়িটা একইভাবে ডিজাইন করা আছে, 3250 মালবেরি সিল্কে কলমকারী ডিজাইন প্রিন্ট, পিওর সিল্ক আছে। একটু শেয়ার করে দেবেন দিদি, যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন, কারণ আপনাদের মাধ্যমেই তো আমি আরও অন্য মানুষের কাছে পৌঁছাই, তো সেটা করলেই আমি একটু উপকৃত হব। আবার একটা দেখাচ্ছি কাঁথা প্রিন্ট, এই একটা এটাকে কি বলবো, লেমন গ্রিনের উপরে মাল্টি কালার দিয়ে প্রিন্ট আছে, এত সুন্দর একটা কম্বিনেশান ভাবা যাবে না, এত সুন্দর কম্বিনেশান। আমি শাড়ি বিক্রি করছি বলে সেটা বড় কথা নয়, আপনারা একবার দেখুন, অসাধারণ কম্বিনেশান, এই দেখুন একদম মানে 20 ফুট দূর থেকে দেখলে মনে হবে কাঁথা স্টিচ, এত সুন্দর প্রিন্ট এসছে দেখুন, পুরো একটা লতা মোটিভ আছে ওর উপরে, ইসে আছে পাখির একটা মোটিভ আছে, মানে কাঁথা যত কাল যতগুলো কালার দিয়ে এই ডিজাইনটা ডিজাইন হয়েছে ঠিক ততটাই প্রিন্ট আছে ইসের উপরে। খুব সুন্দর, আমি আর একটু ভাবে দেখাই, আর এই যেটা দেখছেন এটা কিন্তু জরি নয়, এটা সুতো দিয়ে ডিজাইন করা আছে, দেখলে মনে হচ্ছে জরি বর্ডার, এটাও কিন্তু পিওর মালবেরি সিল্ক, সুতো বুনুইটা একটু আলাদা ডিজাইনই করা হয়েছে, 3250 দাম আছে, 3250 কাঁথা স্টিচ প্রিন্ট, মালবেরি সিল্কের উপরে কাঁথা স্টিচ প্রিন্ট, প্রাইস 3250, পাটটা জরি নয়, এটা একটা সুতো, বর্ডার নট জরি, এটা একটা সুতো,
মানে এটা কি বলবো, খুব সুন্দরভাবে, এটা একদম জরি নয়, অতএব কুচকে যাওয়া গুটি যাওয়ার কোনো ভয় থাকছে না, খুব সুন্দরভাবে। এই দেখুন এটা হচ্ছে আপনার আঁচল, আর কালারটা হচ্ছে লেমন গ্রিন। কালারটা লেমন গ্রিন, উল্টো দিকের এবারে বিপিটা দেখাবো। এই দেখুন বিপিটা কিন্তু প্লেন থাকছে, আর এই দেখুন। আর একটা কথা বলি, একটু নয়েজ এখানে আসে, যেহেতু আমি মার্কেটের ভিতরে আমার দোকান থেকে করি, সেই জন্য এখানে একটু নয়েজ হয়, মানে আশেপাশে আরও অনেক দোকান থাকে, লোকজন থাকে, সেই জন্য একটু নয়েজ হয়। আর যারা আমার প্রোগ্রাম দেখছেন দিদি, একটু শেয়ার করে দেবেন, যাতে আমি একটু আরও বেশি সংখ্যক মানুষের সবাই দেখতে পাই আর কি। এটা আমার দোকানটা দিদি মধ্যমগ্রাম চৌমাথা, মধ্যমগ্রামে। হেজি আসছে দিদি, এটা নেটওয়ার্কের প্রবলেম আছে সেই জন্যে। বন্ধনা বসু ভালো লাগছে, থ্যাংক ইউ দিদি। ঝুমা ব্যানার্জি, গাছি তসরে প্রিন্ট আছে, হ্যাঁ আছে, আমি দেখাচ্ছি একটু পরে। গাছি তসরে প্রিন্ট আছে দিদি, আমি দেখাচ্ছি, ওখানেও কথা স্টিচের কয়েকটা প্রিন্ট হবে, আর একটা অন্য ডিজাইন হবে, সেটাও আপনাকে দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে। আর হ্যাঁ, সিওডি হবে কলকাতার ভিতরে, কস্তুরী ঘোষ, হ্যাঁ কলকাতার ভিতরে সিওডি হয় দিদি। কারণটা হচ্ছে আন্দুল থেকে বারাসাত আর বারুইপুর থেকে ব্যান্ডেল, এই পুরো জোনটাতে আমার এর ভিতরে যতটা জায়গা পড়ে সবটাই আমি সিওডি আমাদের হয়, কোনো অসুবিধা নেই। তার ভিতরে নিউ টাউন, রাজারহাট, শর্টলেক, বেহালা, বজবজ, আর ওইদিকে যা থাকে চন্দননগর, চুচুড়ো, যা যা আছে এই দিকটাতে, শ্রীরামপুর, এই পুরো জোনটাতে সবটাই আমার হোম ডেলিভারি হয়, তাতে কোনো অসুবিধা নেই। আপনারা কিন্তু বুক করতে পারবে, শাড়ি পেয়ে যাবেন। এটা আমার মধ্যমগ্রাম শোরুম দিদি, তো আপনারা মধ্যমগ্রাম চৌমাথায় এসে একদম পৌরসভা বিল্ডিং একটি আছে, এটা সবাই চেনে, মানে মধ্যমগ্রাম চৌমাথা থেকে 100 মিটারের মধ্যে, তো ওর নিচে গ্রাউন্ড ফ্লোরে একটু পেছনের রোতে আমার দোকানটি আছে। লোকেশানটা খুবই প্রাইম লোকেশান, একদম চিনতে কোনো অসুবিধা নেই, গাড়ি পার্কের কোনো সমস্যা নেই। এই দেখুন দারুন, মানে কম্বিনেশন থাকছে, আপনারা বুক করলে কোনো অসুবিধা নেই, বুক করে নেবেন। আর একটাও কিন্তু মালবরি সিল্কের উপরে 3250 টাকা দাম, এটাও কিন্তু একটু মাল্টি কালার দিয়ে প্রিন্ট করা হয়েছে। সিল্কের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। পুরো কালারটা কিন্তু মাল্টি কালার দিয়ে জিগজ্যাগ হয়েছে, একটা প্রিন্ট করা হয়েছে, খুব ব্রাইট হয়েছে প্রিন্টটা, আর রেড বর্ডার করা হয়েছে দুদিকে, ঠিক আছে। আমি একটু আরও ভাবে দেখলেই বুঝতে পারবেন, এই দেখুন খুব সুন্দর রেড বর্ডারের সঙ্গে দারুণ একটা কম্বিনেশন হয়েছে। সিল্ক, মালবরি সিল্ক, ঠিক আছে, এটা কিন্তু ব্লক প্রিন্ট, এটা হচ্ছে আঁচল, পুরো প্লেন রেডে আছে কিন্তু ব্লাউজ পিস বিপি।
হ্যাঁ দিদি, 3-ply সিল্ক আছে। রেড বর্ডারের সঙ্গে আছে, পুরো বডিটাতে কিন্তু একইভাবে প্রিন্ট আছে। থ্রি টু ফাইভ জিরো মালবরি সিল্ক। ঘিচা তসরে ঝুমা ব্যানার্জি, ঘিচা তসরে প্রিন্ট আছে দিদি। দাঁড়ান আমি দেখানোর চেষ্টা করছি একবার, আমি আগে দেখিনি এগুলো, আমি দেখানোর চেষ্টা করছি একটা। এখানে আমার মাথার কাছেই একটা আছে, ঘিচা তসরে উনি দেখতে চাইছেন, একটা দেখিয়ে দিই। দাঁড়ান কি দেখাই বলুন তো আপনাকে, এটাই দেখাই। এটা খুব আর্টিস্টিক একটা প্রিন্ট, ঠিক আছে দেখুন। দারুণ প্রিন্ট আছে, ন্যাচারাল কালারের উপরেই কিন্তু প্রিন্টটা করা হয়েছে। আমি দেখিয়ে নিই আগে আঁচলটা আপনাকে, এই দেখুন এটা হচ্ছে আঁচল। এই দেখুন এটা গাছের উপরে পাখি উঠছে, এই হচ্ছে ন্যাচারাল ঘিচার উপরেই কিন্তু প্রিন্টটা করা হয়েছে একদম। তারপরে দেখুন এই যে পুরো নিচের দিকের ওই আঁচলের ডিজাইনটাই আপনার নিচের বর্ডার বরাবর, উপরের বর্ডারটা একটু অন্যভাবে করা হয়েছে। নিচের বর্ডার বরাবর মানে উপরের বর্ডার যেটা আমরা করেছি সেটা একটা শুধু একটা ওই গাছের ডালটা প্রিন্ট করা হয়েছে, আর পুরো গাছটার পাখিগুলো প্রিন্ট করা হয়েছে নিচের পোর্শনটাতে ন্যাচারাল। অসাধারণ একটা কম্বিনেশান এসছে এটা। এই দেখুন আপনার ব্যাপারটা এইভাবে দেখলে ওটা ক্লিয়ার হবে। দামটা হবে এটা 4250, 4250, 4250, ঠিক আছে। ব্লাউজ পিসটা কিন্তু ন্যাচারালিতে প্লেন থাকছে, ঠিক আছে। আর শাড়ি সামনে থেকে দেখাবেন প্লিজ, শাড়ি সামনে থেকে আমি চেষ্টা করছি দিদি, কিন্তু আজকে যেহেতু নেটওয়ার্কের প্রবলেম আমি ক্যামেরাটা মুভ করাতে পারছি না। এই দেখুন আরেকটা কাঁথা স্টিচের প্রিন্ট, আমি সমস্যাটা বুঝতে পারছি। আজকে নেটওয়ার্কের একটু চলছে, ওয়াইফাইতে একটু স্লো চলছে অনেক দিন ধরে, মানে বেশ লাস্ট বেশ কয়েকদিন ধরে। তো এখন আমার ক্যামেরাটা আমি মুভ করাতে পারছি না, মুভ করলেই হেভি হেজি হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি একটু আপনাদের একটু আজকে দূর থেকে হবে, কারণ কাছে থেকে ডিজাইনটা সুন্দর অ্যাটেম্প নে না, দেখ না কি হয়। একটু টেনে নিন ডিজাইনটা তোর দিকে, আমি দেখার চেষ্টা করছি দিদি যাতে আপনারা ঠিকঠাক দেখতে পারেন।
পুরো কাঁথা স্টিচের প্রিন্ট আছে। রুমা চৌধুরী, আমি পিওর কেটিয়া দেখতে চাই দাদা, পিওর কেটিয়া দাঁড়ান দেখাচ্ছি, এগুলো দাঁড়ান দেখাচ্ছি, পিওর কেটিয়া, ঠিক আছে, এটা কিন্তু আঁচল, এটা হচ্ছে বিপি, ঠিক আছে, এটা হচ্ছে, এর কালারটা কিন্তু ফিরোজা, ঠিক আছে, তো এই পুরো শাড়িটা আপনারা এভাবেই যাচ্ছে, ঠিক আছে। দাম 3250, ফিরোজের উপরে মাল্টি কালার দিয়ে প্রিন্ট আছে। রূপা চ্যাটার্জি, দারুণ কালেকশন, থ্যাংক ইউ দিদি। এটা কিন্তু পুরো সফট আছে প্রিন্টটা, এটা মালবেরি সিল্কের উপরে প্রিন্ট আছে, এই দেখো, এটা আঁচলের পোর্শনটা কিন্তু তিনটে কালার দিয়ে হাইলাইট করা হয়েছে, ঠিক আছে, একটা ব্ল্যাক আছে, তারপর পিঙ্কটা, পিঙ্ক না, রানি, রানি থেকে একটা পিঙ্ক এসছে, তারপরে কিন্তু বডিতে এসছে এই যে, এর আঁচলটা আমি একটু ব্যাখ্যা করে নিই আপনাদের আগে ভালো করে, এই দেখুন তিনটে কালার আছে, আঁচলটাতে একদম প্রথম পোর্শনে আছে ব্ল্যাক, তার উপরে কিছু মোটিভ আছে, তারপর আছে রানি, রানির পরে আসছে পিঙ্ক, পিঙ্কের পরে কিন্তু এবার আমি মেন বডিতে, এবার হচ্ছে এটা বডি, মালবরি সিল্ক 3250, থ্রি টু ফাইভ জিরো, থ্রি টু ফাইভ জিরো, থ্রি টু ফাইভ জিরো, ঠিক, এটা কিন্তু হচ্ছে পুরো ব্লাউজ পিস, 3250, আবার কিন্তু কাঁথা স্টিচের একটা প্রিন্ট, দারুণ লাগছে, দেখুন পাখি মোটিভটা দিয়ে, লতার উপরে পাখি মোটিভ, অসাধারণ একটা কালার কম্বিনেশন, এটার কিন্তু ব্লুর উপরে এই প্রিন্টটা হয়েছে, ঠিক আছে, এই দেখো আর একটু ভাবে আপনাদের দেখাই, এই যে বর্ডারটা দেখছেন, এটা কিন্তু বুনুইতে আছে, এটা জরি নয়, এটা কিন্তু সুতো দিয়ে ডিজাইন, 3250, এটাও মালবেরি সিল্ক, কাঁথা স্টিচের প্রিন্ট, মলবেরি সিল্কে কাঁথা স্টিচ প্রিন্ট, 3250, মলবেরি সিল্ক, এটা আঁচল, মলবেরি সিল্কে কাঁথা স্টিচ প্রিন্ট, 3250, এটা কিন্তু ব্লাউজ পিস,
পুরো বডিটা কিন্তু একইভাবে প্রিন্ট আছে, পুরো বডিটা। আগেও যেটা দেখালাম এই পোর্শনও সে একইভাবে। এটা কুচি দিলে মোটামুটি আমি এইরকমই আসবে, আমি দেখিয়ে দিই আপনাদের, পুরো কাঁথা স্টিচের মতোই কিন্তু লাগবে, পুরো কাঁথা স্টিচের মতো লাগবে। এই আঁচলটার সঙ্গেই এবার কিন্তু দেখাবো গাছি তসরে কাঁথা স্টিচ প্রিন্ট। আমি এক্ষুনি কেউ বলছিলেন আমার দিদি, এই যে এটা কিন্তু গাছি তসরে কাঁথা স্টিচ প্রিন্ট, প্রাইস 4850, 4850 গাছি তসরে কাঁথা স্টিচ প্রিন্ট, পুরো বটল গ্রিনের উপরেই কিন্তু প্রিন্ট আছে, কাঁথা স্টিচে কি বলে গাছি তসরে কাঁথা স্টিচ প্রিন্ট, দারুণ কিন্তু একটা কম্বিনেশন থাকছে। আর যারা দেখছেন দিদি একটু শেয়ার করে দেবেন, দারুণ কিন্তু কম্বিনেশন, এই দেখুন এটা কিন্তু গাছি তসর যদি বাড়ার তসর, পুরো শাড়িটা কিন্তু একইভাবে প্রিন্ট আছে, এই দেখুন এটা হচ্ছে আঁচল, গাছি তসরে কাঁথা স্টিচ প্রিন্ট। এই হচ্ছে শাড়িটা, এটা কিন্তু ব্লাউজ পিস, ঠিক আছে এটা কিন্তু ব্লাউজ পিস থাকছে, সন্ধ্যাটা বেরিয়ে গেল বোধ হয় এখান থেকে, আচ্ছা এবার কিন্তু আবার একটা সিল্কে, এটাও কিন্তু এই দেখো দারুণ দারুণ কালার, এই দেখো এই হচ্ছে আঁচল, এই হচ্ছে শাড়িটা, পুরো বডিটা কিন্তু একইভাবে প্রিন্ট করা আছে, এইটা
বডিটা দেখুন একইভাবে। এটা ব্লাউজ পিস, মালবরি সিল্ক কাঁথা স্টিচ প্রিন্ট 3250। এই একটা ডিজাইন হবে, এটাও কিন্তু গাছি দশরে প্রিন্ট হবে। এটা কিন্তু অন্য একটা প্রিন্ট আছে 4850। গাছি তসরে মানে জুডি বর্ডার গাছি তসর, ওর উপরে কিন্তু প্রিন্ট আছে। অনেকগুলো কালার অপশন থাকছে আপনাদের কাছে, এর থেকে আপনারা চয়েস করতে পারবেন। যারা করতে চাইছেন হোয়াটসঅ্যাপে বুক করুন, আমরা একটু পরে রেসপন্স করব। এই দেখো, এই হচ্ছে শাড়িটা আঁচলের সঙ্গে, এটা 4850 জরি বর্ডার গাছি তসর, তার উপরে প্রিন্ট আছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, আর একটা দেখাবো। এটা কিন্তু মালবরি সিল্কের উপরে কাঁথা স্টিচ প্রিন্ট, মালবরি সিল্কে কাঁথা স্টিচ প্রিন্ট 3250, 3250 টাকা দাম। একটু ছেড়ে দে, শুনতো কোন আটকে গেছে দেখ। আঁচল সঙ্গে এটা এটা হচ্ছে ব্লাউজ পিস, এই পিছনের সাইডটাও আমি একবার দেখাই আপনাদের। আমার কিন্তু এটা জরি বর্ডারে কাঁথা স্টিচ প্রিন্ট আছে 4850, 4850 টাকা দাম।
4850 যদি বড় তসরে কাঁথা স্টিচের প্রিন্ট। দারুণ কালার কম্বিনেশন, এটা কিন্তু জরি বর্ডার তসরে, জরি বর্ডার গাছি তসরে, এটা আঁচল কাঁথা স্টিচ প্রিন্ট। এটা হচ্ছে ব্লাউজ পিস 4850। হেভি দেখতে কিন্তু শাড়িটা, শোন তো একটু ফোনটা একটু দে, দেখো আর একটা কিন্তু সিল্কের উপরে কাঁথা স্টিচের প্রিন্ট। অনেকগুলো কালার কম্বিনেশনের অপশন আপনাদের কাছে থাকছে, এই দেখুন। হ্যাঁ রুমা চৌধুরী দিদি, পিওর কেটে আছে, কিন্তু আজকে টাইম হবে কিনা বুঝতে পারছি না, এগুলো আগে শেষ করে নিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। একটু আছে আমার কাছে পিওর কেটে, এই দেখুন পুরো কাঁথা স্টিচের প্রিন্ট আছে দিদি, মালবরি সিল্কের উপরে কাঁথা স্টিচ প্রিন্ট। আর যে জরি বর্ডারের আপনারা যে শাড়িটা দেখছেন, এটা কিন্তু জরি দিয়ে নয়, এটা একটা সুতো দিয়ে, কিন্তু ওই কালারের সুতো দিয়ে বর্ডারটা করা হয়েছে। এই দেখুন আচল, এই দেখো পুরোটা কিন্তু কাঁথা স্টিচের প্রিন্টই আছে। আর একটা দেখাবো জরি বর্ডার তসরে কিন্তু প্রিন্ট, এটা কিন্তু 4850, সিল্ক হলে 3250, তসর হলে 4850। ফোর এইট ফাইভ জিরো
যদি বর্ডার তসরে প্রিন্ট, দারুণ দারুণ কালার কম্বিনেশন থাকছে। 4850 যারা দেখছেন দিদি, আমার একটু একটু ভালো লেগে থাকলে আমার এটা একটু শেয়ার করে দেবেন দিদি। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে বিপি, আরেকটা সিল্ক, মালবরি সিল্কে কাঁথা স্টিচ প্রিন্ট, 4 3250 3250। মালবরি সিল্কে এটা কিন্তু যে পাটটা আপনারা দেখছেন বর্ডারটা, এটা কিন্তু কি বলবো, এটা কিন্তু জরি দিয়ে নয়, এটা একটা সুতো দিয়ে ওইভাবে উইভিং করেই বোনা হয়েছে, দেখলে জরির মতো মনে হচ্ছে, যে কুচকে যাওয়ার কোনো ভয় থাকবে না, পুরো বডিটা কিন্তু একইভাবে কাজ আছে। একইভাবে আছে, পুরো বডিতে একইভাবে কাজ আছে। এই দেখো, এটা আঁচল, এটা হচ্ছে প্রিন্টের সঙ্গে। ঠিক আছে, দাম কিন্তু 3250 টাকা। এই দেখুন, আর একটা কিন্তু একই ডিজাইনের, এটার কালার দেখাচ্ছি, 3-4টে কালার দেখালাম আপনাদের। এই দেখুন কালার কম্বিনেশন অসাধারণ, সব কালার কম্বিনেশন হয়েছে। এই দেখুন দারুণ কালার কম্বিনেশন, জরি বর্ডার গাছি তসর, ওর উপরেই প্রিন্ট আছে, 4850 জরি বর্ডার গাছি তসরে প্রিন্ট, 4850 4850 জরি বর্ডার গাছি তসরে। একটু শেয়ার করে দেবেন দিদি আপনারা।
এটা কিন্তু ব্লাউজ পিস 4850। তো আজকে লাইফের আমি লাস্ট একটা দেখাচ্ছি, এটাও কিন্তু আপনার কাথার প্রিন্ট, ঠিক আছে, মালবরি সিল্ক। এই দেখো এই দেখুন, এটা আজকের প্রোগ্রামের আমার শেষ শাড়ি। যারা দেখছেন দিদি, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকছে, একটু শেয়ার করে দেবেন। শেয়ার করলে কী হবে, আমি একটু আরও মানুষের কাছে পৌঁছাতে পারি। আর এটা মালবরি সিল্কের উপরে, পিওর সিল্কই আছে, এর উপরেই কিন্তু কাটা স্টিচের প্রিন্ট আছে। আর এটা হচ্ছে এর আঁচল, পুরো বডিতে কিন্তু একইভাবে প্রিন্ট আছে। কলকাতার মধ্যে আমাদের হোম ডেলিভারি হয় ব্যান্ডেল থেকে বারাসাত, ব্যান্ডেল থেকে বারুইপুর, বারাসাত থেকে আন্দুল, এর মধ্যে যত জায়গা আছে, বেহালা, বজবজ, নিউ টাউন, সল্টলেক, ঠিক আছে, চুচুড়ো, কোন্নগর, রিষড়া, যা যা এই লাইন ধরে আছে সবটা এর মধ্যে আমি ডেলিভারি করে থাকি। হাওড়া টাউন মানে সিটি হাওড়া, সবটার ভিতরে পুরো মোটামুটি সম্ভাব্য জায়গায় আমরা দিয়ে থাকি। এটা কিন্তু কাঁথা স্টিচের প্রিন্ট আছে, মানে খুব সুন্দর প্রিন্ট আছে। আপনারা এটা 3250 টাকায় পেতে পারেন, মালবরি সিল্কের উপরেই আছে। আর আজ আমি এখানে প্রোগ্রাম শেষ করব। তো আমি কেউ কেটিয়া দেখতে চাইছিলেন দিদি, আজ আর হলো না, আমি নেক্সট দিন অবশ্যই আপনাদের দেখাবো। তো কারণ শাড়িটা আমার হাতের কাছে এখনই নেই, পাশের ঘর থেকে নিয়ে আসার ঝামেলা হবে, তো সেই জন্যে আজ আমি এখানে শেষ করছি। তো আশা করি আপনারা ভালো আছেন, সাবধানে থাকবেন, আর হোয়াটসঅ্যাপে বুক করবেন, একটু শেয়ার করে দেবেন দিদি। নমস্কার।